যে পাটুয়ারি জোরাতালি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না কি কি কইতেছ তুমি বলতে চাচ্ছি এই যে খামাখা একটা ব্যস্ততার ভঙ্গি করে ক্লান্ত হবার ভাব দেখিয়ে আমার প্রশ্নের উত্তর দেবার কোনো টালকিবালকি শোক করার সুযোগ আমি দিচ্ছি না এভাবে তাকিয়েও কোনো লাভ হবে না স্ট্রেট আমার প্রশ্নের উত্তর দিবে তা না হলে কিন্তু আজ বাড়িটা একদম আগুন জ্বলবে বলে দিলাম আমি আচ্ছা কও কও দেখি তোমার কি প্রশ্ন কও মেয়ের ঘরে আমাকে নিয়ে কি শলা পরামর্শ হচ্ছিল শলা পরামর্শ হয়নি হইছে হাসি ঠাট্টা তা হাসি ঠাট্টার বিষয়টা কি ছিল বিষয়টা ছিল তুমি ও বাহ এই তো সত্যি কথা বলা শিখে গেছো তা আর একটু সাহস করে বলো তো আমি হাসি ঠাট্টার বিষয়টা কিভাবে হলাম বিষয়টা হইলা তুমি তোমার মূর্খতার কাণ্ড কারখানা নিয়া ও আমি মূর্খ আর আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা বিদ্যাসাগর মহাশয় এবার আমার মূর্খতার কথাটা বলুন তুমি ওই যে আবি ছেলেটারে যে কাজ দিয়ে বাড়াইছিল সেই কাজটা সে করতে পারবে ধরা গেছে বুঝতে পারছো আমি কি কাজ দিয়ে পাঠালাম কোন ঝামেলা নো ঝামেলা স্যার But sir, we, there is a problem in this house. And for this problem, sir, we are suffering all. Manager sir, আমি আপনাকে কতদিন বলেছি যে আপনি ইংরেজিতে কথা বলবার চেষ্টা করবেন না কিন্তু আপনার কথা কানে যায় না আপনি কেন এই জগা খিচুড়ি মার্কে ইংরেজি বলেন সরি স্যার এই সরি শব্দটা ব্যবহার করবেন না বলবেন দুঃখিত এখন বলুন বাসায় কি সমস্যা স্যার ওই আবিদ নামের নাফাবার যে গেস্ট সরি স্যার এই স্যার যে বন্ধু ছিল সে স্যার ভোরবেলা হারিয়ে গেছে স্যার তাকে স্যার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পেরেছি আর কোনো সমস্যা নো স্যার সরি স্যার দুঃখিত স্যার তাহলে নিশ্চয়ই মোবাইল অফ করে আড্ডা দিচ্ছে সেটা বিশ্বাস করা যাচ্ছে না কারণ ও নাফাকে কিছুই বলে যায়নি বাবা আরে ছেলেটা তো একটু পাগলাটে তাই হয়তো ওকে বলে যেতে ভুলে গেছে সবকিছু ঠিক আছে কিন্তু নাফা সন্দেহ করছে মা ওকে কোথাও পাঠিয়ে আটকিয়ে রেখেছে নয়তো বা গুপ্তহত্যার শিকার হয়েছে কারা ওকে গুপ্তহত্যা করবে আর কেনই বা করবে বললাম না নাফা সন্দেহ করছে মা কৌশলে গুপ্তহত্যার কাজটা করেছে তোদের মা কেন এই কাজ করতে যাবে করবে এ কারণে কারণ আবিদ মার সাথে খারাপ ব্যবহার করেছে মাকে পাত্তাই দেয়নি শুধু এইটুকু কারণে তোদের মা ওই রকম একটা ছেলেকে মেরে ফেলবে হ্যাঁ আমারও বিশ্বাস হচ্ছে না কিন্তু নাফা বলছে মারা বেশি তো কাউকে মেরে ফেলার জন্য নাকি ওইটুকু ঘটনাই যথেষ্ট এটা নাফা বলেছে এ বিষয়ে আর একটুও চিন্তা করবি না ঠিক আছে বাবা ছেলেটা তাহলে গুপ্তহত্যা হয়নি তুমি জানো ছেলেটা কোথায় আছে হ্যাঁ জানি ও কাল দুপুরে এসে তোদের সাথে লাঞ্চ করবে বলো তো আচ্ছা ঠিক আছে তাহলে নাফাকে যে এক্ষুনি বলি যে আবিদ গুপ্তহত্যা হয়নি বেঁচে আছে তোকে কাউকে কিচ্ছু বলতে হবে না নাফাকে যা বলার আমি বলবো এখন তুই গিয়ে মন দিয়ে পড়তে বসতো যা